1971 সালের 7ই মার্চ দিনটিতে ঢাকা শহরের ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনের সমাবেশ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকে বাঙালি জাতি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে দিন, যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকে 7ই মার্চ দিনটিকে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস হিসাবে উদযাপন করে আসছে। প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকার ও বিভিন্ন সংগঠন উদযাপন করে এই দিনটিকে, এবারও তার ব্যতিক্রম নয়। আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়ে বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি। মঙ্গলবার সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা করলেন বাংলাদেশের সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করার পর দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সরকারি হাইকমিশনার সহ উপস্থিত অতিথিরা। ধন্যবাদ সকলকে। আমি আজকে আমার আজকে ঐতিহাসিক 7ই মার্চ দিবস 1971 সালের আজকের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ঢাকা রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যার মাধ্যমে উনি প্রকৃত অর্থে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। উনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো উনি এই এই 7ই মার্চের এই এই ভাষণের মধ্য দিয়েই মূলত বাঙালি জাতি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে এবং ঘরে ঘরে দুর্গ করে তোলার কাজ হাতে নেয় এবং সারা বাঙালি জাতি অনুপ্রাণিত হয়, উদ্বেলিত হয় নতুন এক জাতিসত্তা গঠনের আশায় এবং স্বপ্নে। তো সেই এই গভীর তাৎপর্যপূর্ণ দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা প্রতি বছর 7ই মার্চ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আমরা উদযাপন করে থাকি। তো আজকেও একই ঠিক একই রকমভাবে আমরা এই রাজ্যবাসীকে নিয়ে আমরা এই 7ই মার্চের এই দিবসটিকে আয়োজন করছি। এই দিনের অনুষ্ঠানে আগরতলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, টাইম 24।